ছোটকাল থেকে শুনে আসছি, জীবনের প্রয়োজনীয় জিনিসের দাম স্থিতি ও সহজলভ্যতা রাষ্ট্রের উন্নতির অন্যতম সূচক। কিন্তু বর্তমানে আকাশ ছোঁয়া দাম নিত্য প্রয়োজনীয় শাকসবজি, বর্তমানে মাছ মাংস এর দাম কেউ ছাড়িয়ে গেছে সবজির দাম। টমেটো, বেগুন, পটল, আলু সব কিছুর দাম আকাশ ছোঁয়া। কি খাবে সাধারণ গরিব অংশের মানুষ, সেদিকে নজর নেই সরকারের। রাজ্যের প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়। কেন? প্রশ্ন তুলছে বাজারে আসা ক্রেতারা। বিউ রিপোর্ট, প্লেনে ত্রিপুরা নিউজ। বাজার মূল্য অনেক বেশি, কাঁচা মাল বেশি কেড়ে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে কিভাবে দেখতেছেন সবজি এত দাম, মানুষ কিভাবে চলবে মনে করেন? এটা আমার মনে হয় কিছু পরিস্থিতি আছে, মানে জিনিসপত্র আগের মতো না, অনেক দাম কত ভিতরে, মানে কত কত দাম একটু জানো কমলে ভালো। আমরা যেমন দাদা, আমরা মোটা 15 টাকা রেখেছি, এটা যদি ধরুন না 7 টাকা 8 টাকা হয়, তাহলে ঠিক আছে। আমাদের লাভ একটা দাম কেমন সামাজিক কোন কিছু তো সবই তো খুব দাম হয়। হ্যাঁ, 100 টাকা 80 টাকা সব 100 টাকা কেজি 80 টাকা কেজি এরকম। আগে কেমন আসলো? সব বই লাগাছে, সব কিছু নাই। আগে কেমন আসলো দামগুলো? আগে তো 50 টাকা কেজি কম আসিল, এখন এত দাম বাড়তেছে, আপনি কি কইবেন? এটা কেমনে চলতেছে? কষ্ট হইতাছে নি? বাজারে যদি 1000 টাকা নিয়ে আসি, মানে আর টাকা ফেরা যায় না, সব সবজির উপরে সব সবজি তো নয়। কতদিন ধরে এরকম ঠিক আছে? থ্যাংক ইউ।